হ্যালো জিএসএম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, একটি মোবাইল ফোনের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট রয়েছে এবং সেগুলোর কোনটার কি কাজ এবং কোনটা নষ্ট হলে আমরা কিভাবে বুঝবো যে এটা ভালো এটা খারাপ, এই সমস্ত বিষয় আমাদের জানা খুবই প্রয়োজন। একটি মোবাইল ফোনের ম্যাক্সিমাম প্রবলেমগুলোই এই কম্পোনেন্ট থেকে হয়ে থাকে। এই জন্য আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি কিছু বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কম্পোনেন্ট আপনি মাল্টিমিটারের সাহায্যে মাপতে পারবেন এবং এর ভালো মন্দ আপনি বের করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, চলুন এবার কাজের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে ক্যাপাসিটর পরিমাপ করা দেখাবো যে ক্যাপাসিটর কিভাবে মাপতে হয়। তবে ক্যাপাসিটর দুইভাবে মাপা যায়, তার আগে আমরা একটু ক্যাপাসিটর কিভাবে মাদারবোর্ডে ব্যবহার করা হয় এই বিষয়টা একটু দেখে নিব। ধরুন এখানে একটা লাইন, তারপর এখানেও একটা লাইন, এটার মধ্যে একটা হচ্ছে পজিটিভ আর আরেকটা হচ্ছে নেগেটিভ। তো এর মধ্যে ক্যাপাসিটরটা এইভাবে বসানো হয়, এটা হচ্ছে ক্যাপাসিটরের একটা সিম্বল। আর এই ক্যাপাসিটরটার একটা লেগ থাকবে নেগেটিভের সাথে আর আরেকটা লেগ থাকবে পজিটিভের সাথে। তো এইভাবে ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়। এবার আমরা জানবো যে কিভাবে ক্যাপাসিটর পরিমাপ করা হয়। তো বন্ধুরা, ক্যাপাসিটর পরিমাপ করার নিয়ম হচ্ছে মিটার বাজার মোডে রেখে পজিটিভ লাইন গ্রাউন্ডে রেখে নেগেটিভ লাইন নিয়ে ক্যাপাসিটরের এক লেগে ধরার পরে কন্টিনিউটি হবে, অর্থাৎ বিট দিবে, আর আরেক লেগে ধরার পরে মিটারে রিডিং আসবে। তো চলুন আমরা একবার দেখে নিই। আমি মিটারটাকে বাজার মোডে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে মিটারটা বাজার মোডে আছে। এবার আমি একটা ক্যাপাসিটর পরিমাপ করে দেখব। তো এটাকে আমি গ্রাউন্ডে রাখব, পজিটিভ লাইনকে আমি গ্রাউন্ডে রাখব, মিটারের যে পজিটিভ লাইনটা থাকবে সেটাকে আমি গ্রাউন্ডে রাখব, আর আরেকটাকে ক্যাপাসিটরের একটা লেগে ধরব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যখন এটার মধ্যে টাচ করছি তখন কন্টিনিউটি হচ্ছে, আর অপর প্রান্তে ধরার পর তো আসলে বন্ধুরা এই মাদারবোর্ডটার মধ্যে এখানে আইসিটা নাই, এখানেও একটা আইসি নাই, যার কারণে এটার পজিটিভ লাইনটা মিসিং আছে, যার কারণে কোনো মান দেখাচ্ছে না। তো আমি আরেকটা মাদারবোর্ড নিলাম, তারপর পজিটিভ লাইনকে গ্রাউন্ডে রাখলাম আর নেগেটিভ লাইন নিয়ে এই ক্যাপাসিটরের এক প্রান্তে ধরলাম। ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মান দেখাচ্ছে, এক লেগে ধরার পরে মান দেখাচ্ছে আর অন্য লেগে ধরার পরে কন্টিনিউটি হচ্ছে, আর এই পাশে ধরার পরে মান দেখাচ্ছে। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করবেন যে আমি যখন এক পাশে ধরবো মান দেখাবে আর আরেক পাশে ধরবো কন্টিনিউটি হবে। তো যেই পাশে ধরলাম মান দেখাইছে, এই মানটা যদি 100 কম হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটা শর্ট আছে, আর যদি 100 বেশি থাকে, যেমন এখানে 287 আছে, তাহলে বুঝতে হবে এটার মধ্যে কোনো শর্ট নাই। আর যদি একটু দামি মাল্টিমিটার হয়ে থাকে, এই মিটারটা যদি একটু দামি হয় আপনার, যেমন 800-1000 টাকার উপরে যে সমস্ত মিটার আছে, এইরকম মিটার যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 150-এর উপরে মান দেখালে বুঝতে পারবেন যে ক্যাপাসিটরটা ভালো, আর যদি 150-এর কম মানে 150-এর কম যদি মান দেখায় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটা খারাপ। আর এই মাল্টিমিটারটা তেমন একটা দামি মাল্টিমিটার না, এটার দাম তেমন একটা বেশি না, যার কারণে এটাকে আমি 100 পর্যন্তই ধরছি। এই 100-এর নিচে যদি মান দেখায় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটা শর্ট আছে। তারপর বন্ধুরা, এটা ছিল মাদারবোর্ডে লাগানো থাকা অবস্থায় আমরা কিভাবে ক্যাপাসিটর মাপবো সেটা মাপার নিয়ম। এবার ক্যাপাসিটর কিভাবে মাদারবোর্ড থেকে খুলে আমরা মাপবো সেটা দেখে নিব। তার জন্য আমি প্রথমে একটা ক্যাপাসিটরকে মাদারবোর্ড থেকে তুলে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা ক্যাপাসিটর খুলে নিলাম মাদারবোর্ড থেকে, এখন এটাকে মাপবো। মাদারবোর্ড থেকে ক্যাপাসিটর খুলে মাপার নিয়ম হচ্ছে ক্যাপাসিটরের দুই লেগে ধরার পরে
কোনো রিডিং আসবে না আর কন্টিনিউটিও হবে না। যদি কোনো রিডিং আসে বা কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটা শর্ট। তো আমি ক্যাপাসিটরে দুই লেগে টাচ করব, তারপরে দেখবেন যে কি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরে দুই লেগে ধরার পরে কোনো মান দেখাচ্ছে না এবং রিডিংও আসছে না, তার মানে ক্যাপাসিটরটা ভালো। আর আর যদি কোনো মান দেখাইতো অথবা কন্টিনিউটি হতো তাহলে বুঝতাম যে ক্যাপাসিটরটা খারাপ। তো এইভাবে আসলে আপনি ক্যাপাসিটর মাপতে পারবেন এবং ক্যাপাসিটরের ভালো মন্দ বের করতে পারবেন। তো বন্ধুরা এবার আমরা রেজিস্টর পরিমাপ করা শিখব, যে রেজিস্টর কিভাবে মাপতে হয় এবং রেজিস্টরের কিভাবে মান বের করতে হয় সেটাও আমরা জানব। তো তার আগে আমরা একটু জেনে নিব যে রেজিস্টর কিভাবে মাদারবোর্ডের মধ্যে ব্যবহার করা হয়। ধরুন এখানে একটা ব্যাটারি এবং এটার একটা সাইড নেগেটিভ আর আরেকটা সাইড হচ্ছে পজিটিভ। তো এই ব্যাটারি দিয়ে যদি আপনাকে একটা লাইট জ্বালাতে হয় তাহলে লাইটটা জ্বালানোর জন্য ধরেন লাইটটা 3 ভোল্ট দিয়ে জ্বলবে। হ্যাঁ, আর ব্যাটারিতে রয়েছে 5 ভোল্ট। তাহলে এই 5 ভোল্ট দিয়ে যদি আমরা এই 3 ভোল্টের লাইটটাকে জ্বালাই তাহলে কিন্তু লাইটটা নষ্ট হয়ে যাবে, মানে কেটে যাবে। তো এই লাইটটাকে জ্বালানোর জন্য যদি আমাদের এই 5 ভোল্ট দিয়ে 3 ভোল্টের লাইটটা জ্বালাতেই হয় তাহলে এই লাইটের যে পজিটিভ লাইন আছে, এই লাইটের যে পজিটিভ লাইন আছে এই পজিটিভ লাইনের মধ্যে আমরা একটা রেজিস্টর লাগিয়ে দিব। তাহলে এই 5 ভোল্টটা স্লো হয়ে 3 ভোল্টে পরিণত হবে, তারপর আর লাইটটা কাটবে না, সুন্দরভাবে জ্বলবে। তো এইভাবে আসলে রেজিস্টর ব্যবহার করা হয়। এবার আমরা শিখব যে রেজিস্টর কিভাবে পরিমাপ করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা রেজিস্টর দুই ভাবে মাপা যায়, একটা হচ্ছে রেজিস্টরের মান বের করা আর আরেকটা হচ্ছে রেজিস্টরের ভালো মন্দ টেস্ট করা। তো আমরা প্রথমে ভালো মন্দ টেস্ট করাটাই শিখব। রেজিস্টরের ভালো মন্দ টেস্ট করার জন্য আপনাকে মিটারটাকে বাজার মোড়ে রাখতে হবে। তো আমি বাজার মোড়ে রেখে নিলাম। তারপর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে দুইটা রেজিস্টর রয়েছে, এই যে একটা রেজিস্টর আর এই যে একটা রেজিস্টর। রেজিস্টর মাপার নিয়ম হচ্ছে মিটার বাজার মোড়ে রেখে মিটারের দুইটা লেগ রেজিস্টরের দুই লেগে ধরার পর মান দেখাবে অথবা কন্টিনিউটি হবে। যদি কন্টিনিউটি হয় অথবা মান দেখায় তাহলে বুঝতে হবে রেজিস্টর ভালো। আর যদি কন্টিনিউটি হয় আর যদি কন্টিনিউটি না হয় অথবা মান না দেখায় তাহলে বুঝতে হবে রেজিস্টর খারাপ। তো আমি দেখুন আমি এই রেজিস্টরটাকে ধরবো, তারপর মিটারে মান দেখাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি রেজিস্টরটাকে ধরার পরে মিটারে মান দেখাচ্ছে, তার মানে রেজিস্টরটা ভালো। আমি আরেকটা রেজিস্টর মেপে দেখব, এটাতেও মান দেখাচ্ছে, তার মানে এই রেজিস্টরটা ভালো। আর যদি কন্টিনিউটিও হয় তাহলেও বুঝতে হবে যে ভালো, আর যদি এগুলোর ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে রেজিস্টর খারাপ। তো বন্ধুরা এইভাবে রেজিস্টরে ভালো মন্দ বের করবেন। আর এবার হচ্ছে আমরা জানবো যে রেজিস্টরের মান কিভাবে আমরা নির্ণয় করব। ধরুন আপনার একটা 1 kΩ-এর একটা রেজিস্টর লাগবে অথবা 10 kΩ-এর একটা রেজিস্টর লাগবে, তখন আপনি সেক্ষেত্রে কিভাবে রেজিস্টর মাদারবোর্ড থেকে মেপে মেপে বের করবেন। তো তার জন্য আমি একটা রেজিস্টর খুঁজে নিব যে কোনটাকে মাপা যায়। ধরুন এখানে এই যে একটা রেজিস্টর দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে এই আইসিটার পাশে যে রেজিস্টরটা দেখা যাচ্ছে এটাকে এবার আমরা মাপব। তো রেজিস্টর মাপার জন্য আপনাকে মিটারটাকে এই যে ওহমসের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, এই যে হলুদ কালার, এটা হচ্ছে ওহমসের একটা সিম্বল। আর এর মধ্যে যতগুলো নাম্বার রয়েছে সবগুলোই রেজিস্টরের ওহমস মাপার নাম্বার। তো মোবাইলের মধ্যে যেই রেজিস্টরগুলো ব্যবহার করা হয় সেগুলো মাপার জন্য আমাদেরকে প্রয়োজন হয় মাত্র দুইটা, এই 20 kΩ-এরটা আর 200 kΩ-এরটা, এই দুইটাই আমাদের প্রয়োজন হয়। যদি আপনি 20 কিলোর মধ্যে কোনো রেজিস্টর নিতে চান, যেমন 15 কিলো, 16 কিলো অথবা 10 কিলো বা 1 কিলো রেজিস্টরও যদি নিতে চান তাহলে এই রেঞ্জে রেখে আপনি মাপবেন। হ্যাঁ, আপনি তাহলে 20 কিলোতে রাখবেন আর তারপর আপনি রেজিস্টরটাকে মেপে বের করবেন। আর যদি আপনার দরকার হয় 48 কিলো অথবা 50 কিলো 60 কিলো ওহমসের একটা রেজিস্টর, তো সেক্ষেত্রে আপনি এটাকে 200 কিলোতে রাখবেন।
তো আমি একটাতে আপনাকে আপনাদেরকে মেপে দেখাচ্ছি, আমি 20 কিলোতেই রাখলাম। রাখার পর এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই এই যে আইসির পাশে যে রেজিস্টরটা, এটাকে আমি মেপে দেখব। আমি এটার এক লেগে ধরলাম, আর আরেক লেগে ধরার পরে দেখি মান দেখায় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 5.00 দেখাচ্ছে, 07 দেখাচ্ছে, তার মানে এটা 5 kΩ এর একটা রেজিস্টর। এবার এর পাশে যেই রেজিস্টরটা আছে সেটাকে একটু মেপে দেখব। এটা 1.48 দেখাচ্ছে, তার মানে এটা 1.5 kΩ এর একটা রেজিস্টর। বন্ধুরা তো এইভাবে আপনি আপনার যে রেজিস্টরটা লাগবে সেটাকে আপনি খুঁজে নেবেন। তো বন্ধুরা এবার আমরা দেখব যে কয়েল কিভাবে পরিমাপ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েল রয়েছে, এই যে একটা নর্মাল কয়েল, এই যে একটা নর্মাল কয়েল, আর এই যে চুম্বকের মতো যেই কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটাও একটা কয়েল, আর এটা হচ্ছে বুস্ট কয়েল। বুস্ট কয়েল যেভাবে মাপে নর্মাল কয়েলও সেইভাবে মাপে, এর মধ্যে ব্যতিক্রম কোনো পরিবর্তন নাই মাপার ক্ষেত্রে। এটাকে আপনি এই নর্মাল কয়েলও যেভাবে মাপবেন বুস্ট কয়েলও সেভাবে মাপবেন। তো কয়েল মাপার নিয়ম হচ্ছে মিটারটাকে বাজার মোড়ে রাখতে হবে, আর মিটারের যে দুইটা লেগ থাকবে কয়েলের দুই লেগে ধরার পরে কন্টিনিউটি হবে মিটারের মধ্যে। তো দেখুন আমি মিটারটাকে বাজার মোড়ে রাখলাম, তারপর মিটারের দুইটা লেগ আমি কয়েলের দুই লেগে টাচ করব, দেখবেন কন্টিনিউটি হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউটি হচ্ছে। এটা একটা নর্মাল কয়েল, এবার আমরা একটা বুস্ট কয়েলও মেপে দেখব যে কি হয়। দেখতে পাচ্ছেন এখানে একটা বুস্ট কয়েল রয়েছে, এই যে চুম্বকের মতো আইসিটার পাশে। তো এটাকে মাপার জন্য আমরা একটাকে কয়েলের এক লেগে ধরলাম, আরেকটাকে আরেক লেগে ধরলাম। ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউটি হচ্ছে। যদি কয়েলের দুই লেগে ধরার পরে কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে কয়েল ভালো, আর যদি কন্টিনিউটি না হয় তাহলে বুঝতে হবে কয়েল খারাপ। তো বন্ধুরা এভাবে আপনি কয়েলও মেপে কয়েলের ভালো মন্দ বের করতে পারেন। এবার আমরা ডায়োড কিভাবে মাপতে হয় সেটা সম্পর্কে জানবো। বন্ধুরা তার আগে আমরা একটু জেনে নিব যে ডায়োড কিভাবে মাদার বোর্ডের মধ্যে ব্যবহার করা হয়। ডায়োড পরিমাপ করার আগে আমরা একটু জেনে নিব যে ডায়োড মাদার বোর্ডের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়। ধরুন এখানে একটা ব্যাটারি রয়েছে, আর এই ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য এখানে একটা পজিটিভ লাইন আর এখানে একটা নেগেটিভ লাইন, আর বা এই দুটা লাইন চার্জারের মধ্যে ঢুকছে। তো ধরুন এই চার্জার থেকে ব্যাটারিতে ভোল্টেজ আসতে পারবে, হ্যাঁ চার্জার থেকে ব্যাটারিতে ভোল্টেজ আসতে পারবে, তবে ব্যাটারি থেকে চার্জারের মধ্যে ভোল্টেজ যেতে পারবে না। এরকমটা করার জন্য এই এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। মোবাইলের মধ্যে এরকম একটা ডায়োড ব্যবহার করা হয় যে ব্যাটারি থেকে চার্জারের মধ্যে ভোল্টেজ যেতে পারবে না, কিন্তু চার্জার থেকে মোবাইলের ব্যাটারির মধ্যে ভোল্টেজ আসতে পারবে। এরকমটা করার জন্য এখানে একটা ডায়োড ব্যবহার করা হয় পজিটিভ লাইনে। তো আমরা জানি যে ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একমুখী করা, আর এখানে এরকম একমুখী করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে পারতেছে বিদ্যুতের গতিটা, অর্থাৎ এখান থেকে এখানে বিদ্যুৎটা আসতে পারতেছে কিন্তু ভোল্টেজ এখান থেকে এখানে যেতে পারতেছে না। তো এইভাবে আসলে ডায়োড ব্যবহার করা। এবার আমরা ডায়োডের পরিমাপ করা শিখব। ডায়োড পরিমাপ করার জন্য আপনাকে মিটার বাজার মোড়ে রাখতে হবে, তারপর ডায়োডের দুই লেগে এই মিটারের দুইটা লেগ ধরার পরে একদিকে ধরলে মান দেখাবে, আরেকদিকে ধরলে কোনো মান দেখাবে না, অর্থাৎ রিডিং আসবে না। তো এর জন্য আমি একটা মাদারবোর্ড নিয়ে নিলাম। এই যে বন্ধুরা এখানে একটা ডায়োড দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে ডায়োডটা, এই যে আমি আপনাদের একটু জুম করে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা ডায়োড দেখা যাচ্ছে, এই ডায়োডের দুই লেগে ধরার পরে একভাবে ধরলে মান দেখাবে, একভাবে ধরলে মান দেখাবে, আর আরেকভাবে ধরলে মান দেখাবে না। তো এবার আমরা একটু দেখে নেই যে মান দেখায় কি না দেখায় না কিভাবে কি। এই যে আমি ডায়োডের এক প্রান্তে ধরলাম আর আরেক প্রান্তে ধরলাম, বন্ধুরা এভাবে কোনো মান দেখাচ্ছে না। এবার যদি আমি ঘুরিয়ে ধরি,
তাহলে মান দেখাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঘুরিয়ে ধরার পর মান দেখাইলো, তার মানে বুঝতে হবে ডায়েট ভালো। আর যদি দোনো দিকেই ধরলে মান দেখায় তাহলে বুঝতে হবে ডায়েট খারাপ, তখন আপনি বুঝবেন যে ডায়েট খারাপ, ডায়েট পরিবর্তন করতে হবে। তো এইভাবে আসলে ডায়েট পরিমাপ করা হয়। বন্ধুরা এবার আমরা ফিউজ সম্পর্কে জানবো, যে ফিউজ কিভাবে মাদার বোর্ডের মধ্যে মাপতে হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা, এটার মধ্যে অনেকগুলো ফিউজ রয়েছে। আমরা জানি যে ফিউজ দেখতে সাদা হয় এবং অনেক ছোট হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ফিউজ, তারপর এখানে একটা ফিউজ। তো আমি এটাকে মেপে দেখবো যে ফিউজ মাপার নিয়ম হচ্ছে যে ফিউজের দুই লেগে মিটার বাজার মোড়ে রাখতে হবে। প্রথমে আমাদেরকে মিটার বাজার মোড়ে রাখতে হবে, তারপর মিটারের দুইটা লেগ ফিউজের দুই লেগে ধরার পরে মিটারের মধ্যে কন্টিনিউটি হবে। যদি কন্টিনিউটি হয় তাহলে বুঝতে হবে ফিউজ ভালো, আর যদি কন্টিনিউটি না হয় তাহলে বুঝতে হবে ফিউজ খারাপ। তো আমি ফিউজের দুই লেগে ধরলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টিনিউটি হচ্ছে, তার মানে বুঝতে হবে ফিউজ ভালো। আর যদি কন্টিনিউটি না হতো তাহলে বুঝতে হবে যে ফিউজ খারাপ, সেক্ষেত্রে আমরা ফিউজ পরিবর্তন করব। বন্ধুরা এভাবে আসলে আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট মেপে মেপে দেখতে পারবেন এবং এর ভালো মন্দ বের করতে পারবেন যে কিভাবে ডায়োড, ফিউজ, রেজিস্টর, ভেরিস্টর কিভাবে কোনটা মাপতে হয়। এ সম্পর্কে আমি আরও সামনে বিস্তারিত আলোচনা করব, যখন আপনাদের মাঝে আমি হার্ডওয়্যারের অন্য অন্য কাজ নিয়ে আসব, তখন আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আসলে কিভাবে এগুলো কাজ করে এবং কিভাবে নষ্ট, কোনটা নষ্ট হলে কি ধরনের প্রবলেম হতে পারে, এ সম্পর্কে আরও ভালোভাবে সামনে বুঝতে পারবেন যদি আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনার সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এই জন্য আপনার কমেন্টগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।